এই যে কাউকে হিংসা করা, প্রতিযোগী ভাবা কিংবা মনে মনে কারোর সাথে দূরত্ব তৈরি করে চলা বা না জেনে শুনে তাকে ভুল বোঝা, এগুলো না ভীষণ রকম একটা বোকামির মধ্যে পড়ে। কারণ যে মানুষটা সম্পর্কে হয়তো তুমি এই ধারণাগুলো পোষণ করে তাকে হিংসা করছো, প্রতিদ্বন্দ্বী ভাবছো অথবা তার সাথে দূরত্ব রেখে চলছো, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের যে একটা সুন্দর সুন্দর সম্পর্কগুলো থাকে সেই সম্পর্কগুলোতে আস্তে আস্তে মরিচা পড়ে যায়। কিন্তু আমরা যদি এরকম না করে বরং এগুলোকে দূরে রেখে একবার তার সাথে কথা বলে দেখি, তাহলে দেখবে ভুলগুলি আস্তে আস্তে সব ফুল হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, অথবা হতে পারো আমার এই ছোট্ট পরিবারের নতুন কিংবা পুরনো সদস্য। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো না কেন, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো ভিডিওর ফার্স্টে যে কথাগুলো বললাম সেগুলো একদমই কিন্তু আমার নিজের কিছু কথা। কিছুদিন আগেই আমার একজন ভিউয়ার্সের সাথে আমার এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তো তারই প্রেক্ষিতে আসলে কথাগুলো বলা। আমাদের জীবনে অনেক সময়ই কিন্তু এমন হয় যে আমরা কাউকে ভুল বুঝে তার সাথে কথা বলা বন্ধ করে বসে থাকি, আর দীর্ঘদিন এভাবে কথা না বলতে বলতে একটা সময় দেখা যায় যে তার সাথে যে আমাদের সুন্দর একটা সম্পর্ক ছিল বা তার সাথে আমাদের যে কাটানো কত মুহূর্ত ছিল সেগুলোকেও আমরা ভুলতে বসি। কিন্তু এটা না করে যদি একবার তাদের সামনে গিয়ে তাদের সাথে যদি কথা বলা যেত তাহলেই বোঝা যেত যে কত বড় ভুল ভেবে আমরা বসে থাকি। তাই জন্য দিন শেষে আমার এটাই মনে হয় যে কথাই একমাত্র মাধ্যম যা বহুদিনের জমে থাকা রাগ দুঃখ কষ্ট অভিমান সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। আবার এমনও হতে পারে যে দূর থেকে আমরা একজনকে যেমন ভাবি, কাছে গেলে তার জীবনকে কাছ থেকে দেখলে তার কথা শুনলে তার সম্পর্কে তোমার যে ভাবনা চিরতরে তো সেটা দূর হয়ে যাবেই, বরং তার প্রতি আবার তোমার মায়ারও জন্ম দিবে। বেশ কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে আমি এই প্রোডাক্টটা এনেছিলাম, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার স্টিক। তো ইচ্ছা ছিল যে তোমাদেরকে সাথে নিয়েই খুলবো, তো খুলবো খুলবো করে আর খোরা হচ্ছিল না। তো আজকে যখন ভাবলাম যে তোমরা আমার সাথে আছো তো তোমাদেরকে সাথে নিয়ে খুলে ফেলি। ঘরে আমার যে কোনো একটা জিনিস আসলে সেটা যে জিনিসই হোক না কেন, সেটা আমার ড্রেস হোক, শাড়ি হোক, গয়না হোক, অথবা হচ্ছে ঘর সাজানোর এই যে জিনিস বা রান্নাঘরের জিনিস, যে কোনো জিনিসই আজকাল হোক না কেন, তোমাদেরকে সাথে নিয়ে খুলতে পারলে আমার যে কী আনন্দ হয় সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। হয়তো তোমাদের ভালোবাসি বলেই ভালো লাগার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, তো ওই জায়গা থেকে আসলে করি। তবে তোমরা আমার উপরে এইটুকু বিশ্বাস রাখতে পারো যে আমার উদ্দেশ্য কিন্তু কখনোই কিন্তু তোমাদের যে শপিংয়ে উদ্বুদ্ধ করা বা শপিংয়ের যে প্রলোভন দেখানো কোনোটাই কিন্তু আমার উদ্দেশ্য না। যে আমি চাই আমার মতো করে মানে তোমরা আমার ঘর সাজানো দেখে তোমরাও এই ঘর সাজাতে বা ঘর গুছাতে তোমরা উদ্বুদ্ধ হও, তোমাদের উদ্দেশ্যে এটুকুই আমার চাওয়া। তবে হ্যাঁ, স্বাদ আর সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই তারপরে করতে হবে। তোমরা যারা আমার গত ভিডিওটা দেখেছিলে তারা হয়তো জানো যে গত ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। তো আমি আসলে রান্নাঘরের জন্য এই জিনিসগুলো কিনেছিলাম, তো প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এগুলোগুলো কিনেছি বা বাসায় এসেও আমি তোমাদের খুলে দেখিয়েছিলাম, কিন্তু আমি তখন দামটা বলিনি। তো দামটা না বলার পিছনে আসলে আমার কারণ ছিল, আমি তোমাদের আসলে ডিটেলসে বলতে চাই বা চেয়েছিলাম, তো সেজন্যই তোমাদের ওই দিন আর কি বলিনি। কারণ ওই দিন যদি আমি তোমাদের দামটা বলতাম তোমরা বেশি দিয়ে কিনলাম না কম দিয়ে কিনলাম বা ভালো মন্দ কোনো কিছুই তোমাদের আসলে জানা হতো না, তো তার জন্য আমি আসলে স্কিপ করে গেছিলাম। ভাবলাম যে আজকে মানে ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে তো এখন আর এত ডিটেলসে বলতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস দাম সহ সব কিছু দেখিয়ে দেব, তো ওটাই আসলে আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এটা নিয়ে অবশ্য একটা ভিউয়ার্সের সাথে আমার একটুখানি ভুল বোঝাবুঝি মাঝখানে হয়ে গেছে।
আমার প্রতি হয়তো একটু রাগ অভিমান জন্মেছে তার, যে আমি প্রাইজ না বলেই আমি হচ্ছে ভিডিও শেষ করে দিলাম, তাদের বলছি যে আমি প্রাইজ বলবো কিন্তু আমি সেই ভিডিওতে প্রাইজ বলিনি, তো তার জন্য আসলে অনেক সরি। তো হয়তো তার মনে রাগ কষ্ট লেগেছে, সেজন্য হয়তো সে আমাকে জানিয়েছে। তো যাই হোক, তোমাদেরও যদি রাগ কষ্ট দুঃখ অভিমান কোনো কিছু থেকে থাকে, আজকে চেষ্টা করব সব রাগ অভিমান সব দূর করে দিতে। এই যে মশলার সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটা আমি কেনার পর আমি আরেকটা দোকানে যখন যে মানে দাম শুনেছি বা কিনতে গিয়েছি, তখন যে দেখি যে দোকানদার মামা আমাকে ঠকাই দিছে, তো যার জন্য আমি আসলে তোমাদের দামটা বলিনি। যে ওনাকে আমি অবশ্য বলে এসেছিলাম তাহলে আমাকে এরকম কয়টা সেট এনে দেন, তো ওই দোকানদার মামা আমাকে বলেছিল যে তাহলে আপনি একদিন পরে আসেন, তাহলে আপনাকে আমি ওই সেটগুলো এনে দিতে পারবো। তো আমি আসলে ভিডিওতে দামটা বলিনি ওই জন্যই, যে আমি যদি পরের দিন ওই সেটটা আনি তাহলে হচ্ছে উনি আমার কাছ থেকে কত রাখলো আর আমি আগের দিন যেটা কিনেছিলাম, তো সেই দুইটার মধ্যে আসলে কত ডিফারেন্স বা আমি কতটুকু ঠকেছি, বা তোমরা যাতে বাজারে গিয়ে মানে এরকম আমার মতো যাতে না ঠকো, তো তোমাদের ওই আইডিয়াটা দেওয়ার জন্যই আসলে আমি দামটা বলিনি। তো আজকে চেষ্টা করব যে আগের দিন আমি যেগুলো কিনেছি সেগুলো সহ আজকে যেগুলো আমি এনেছি সবগুলো ডিটেলস সহ তোমাদের দাম আমি বলে দিব। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমার রান্নাঘরে সব এক রকমের এক সেট একটা মশলাদানি হবে, অবশেষে আমার সেই শখটা পূর্ণ হলো। তবে তোমরা আজ আমার সেই শখ পূরণ হওয়াটা দেখছো, তবে এই শখটা পূরণ হতে আমার জীবন থেকে কিন্তু 13টা বছর হারিয়ে গেছে। আজ 13 বছর হয়ে গেছে আমার বিয়ের বয়স, তো 13 বছর পরে এসে আমার রান্নাঘরের এই শখটা আমার পূর্ণ হলো। আগেও যে আমার জার ছিল না সেটা বলবো না, আমার রান্নাঘরে তো ছিল, তবে সেগুলো বেশিরভাগই হয় প্লাস্টিকের কৌটা না হলে কফির যে জারগুলো সেইগুলোতে আমি হচ্ছে মশলা রাখতাম, যেগুলো ছিল এক একটা এক এক সাইজের, এক একটা এক এক রকম দেখতে, তো সেগুলো রাখতেও কিন্তু আমার বেশ অসুবিধা হতো। তো এখন এগুলোকে কেনার পর মনে হচ্ছে যে এগুলো আমি এখন ঠিকঠাক মতো অর্গানাইজ করেও রাখতে পারবো, আর আমার কিচেন যে কাউন্টার টপটা সেটাও দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে দেখো সবগুলো মশলাদানি আমি গুছিয়ে রেখেছি, আর এখানে দেখো প্রথম দিন হচ্ছে আমি এই স্কোয়ার শেপের যে মশলাদানিটা এটা কিনেছিলাম, এটা দেখো সামনে এইভাবে করে চামচ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে চা, চিনি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলো রাখার জন্য অনেক ভালো। তো আমি বেসিক্যালি মশলা রাখার জন্যই এগুলো কিনেছি। তো এখন দেখো এই সেটটা হচ্ছে আমার কাছ থেকে উনি 1900 টাকা রেখেছে। তো আমি অনেক আসলে দামাদামি করছিলাম, আমি কথার মানে ফাঁদে পড়ে গেছিলাম, কথার ফাঁদে পড়ে আসলে আমার আমি তখন বুঝছিলাম যে হয়তো আমার 100 বা 200 টাকা বেশি চলে গেছে, কিন্তু আমি আসলে কথার ফাঁদে একা একা ছিলাম, আমি মানে ওইভাবে করে আসলে এই করতে পারি নাই, যার জন্য উনি আমার কাছ থেকে 1900 টাকা নিয়েছে। আর আমি যে দোকানটা থেকে সবসময় কেনাকাটা করি, তো ওনাকে যে যখন বলছিলাম ওনার কাছে তখন এই মশলার সেটগুলো ছিল না, তো আমাকে বলছে যে আপা আপনার কাছ থেকে বেশি নিছে, তো তখন আমি ওনাকে বলছিলাম যে তাহলে আপনি আমাকে এনে দেন দেখি কমে পারেন কি না। তো উনি তখনই আমাকে দামটা বলছিল না, আমাকে বলছিল যে আমি আগে আনি, আনার পরে তারপরে হচ্ছে আমি দামটা বলবো। তো যাই হোক উনি ওটা আনার পরে আমার কাছ থেকে হচ্ছে 1550 করে নিছে। তাহলে এবার বোঝো যে আমি কত টাকা ঠকেছি। তো যাই হোক এই ওটা শুধু পার্থক্য হচ্ছে ওটা স্কোয়ার শেপ আর এটা হচ্ছে রাউন্ড শেপ, সেম সব কিছুই একই, শুধু শেপটা আলাদা। তো এই তো তোমরা কেনার সময় একটু দামাদামি করে একটু সাবধান হয়ে যাচাই বাছাই করে তারপরে কিনবে। আর দেখো এই টাইপের হচ্ছে একটা সেট নিছি, এটা হচ্ছে 2 সেট নিছি, তো এগুলো আমার কাছ থেকে রাখছে হচ্ছে 1200 টাকা করে, না সম্ভবত 1250 টাকা করে রাখছে। এটার আমি 2টা সেট নিছি, সবগুলোই হচ্ছে এরকম স্কোয়ার শেপ নিছি, তো এর 2টা নিছি, এর 2টা হচ্ছে 1250 করে রাখছে। আর সবগুলো সেটের কিন্তু দেখো এরকম 3টা করে সাইজ, একটা একটু বড়, একটা মিডিয়াম, একটা ছোট। তো এভাবে করে আসলে সেটগুলো মিলানো। আবার তুমি চাইলেও কিন্তু সেট ছাড়াও কিন্তু এক একটা সাইজ কিনতে পাওয়া যায়, সেগুলোর হয়তো কোনোটা 600, কোনোটা 500, কোনোটা 400 বা কোনোটা 250, 300, সাইজ অনুযায়ী এক একটার এক একটা প্রাইস। তো বাজার থেকে যে যখনই তোমরা কিনবে না কেন একটু দামাদামি করে একটু যাচাই বাছাই করে তারপরে কিনবে। তো এখন যেটা করব দেখো এই সবগুলো জার কিন্তু ধুয়ে দেবো,
উপর থেকে দেখতে পরিষ্কার মনে হলেও এর ভিতরে কিন্তু অনেক ধুলাবালি, তারপরে জার্মস থাকে, যার জন্য তোমরা কিন্তু বাজার থেকে যখন এরকম স্পাইসি যে জারগুলো আছে, সে যে কোনো টাইপেরই জার হোক না কেন, সেগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে শুকায়ে মুছে তারপরেই হচ্ছে তোমরা যে জিনিসগুলো রাখবা সেগুলো রাখবা। যে জারগুলা সবগুলা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু খুব সাবধানে অনেকক্ষণ ধরে আমি ধুয়েছি। তো এখন এগুলো হচ্ছে একটা টাওয়াল বিছিয়ে এগুলো হচ্ছে বিছিয়ে রাখবো, যখন পানিটা শুকায় যাবে তখন একটু মুছে নেব। তো ততক্ষণ পর্যন্ত চলো একটু ওয়েট করি। এদিকে দেখো কিছু হাতের কাজ আছে, তো সেগুলো একটু সেরে নিব। তো আমি তো জানি না যে এই পর্যন্ত কে কে আমার সঙ্গে এখনও আছো, আর আমি তো এটাও জানি না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো। আর একটা কথা, সেই পুরনো কথাটাই তোমাদের আবার বারবার মনে করিয়ে দিতে চাই, তবে আমার এমন এমন কিউট কিউট আপুরা আছে যারা হয়তো আমার ভিডিওটা দেখে বা ভিডিওটা দেখতে তাদের ভালো লাগে কিন্তু তারা সাবস্ক্রাইব বা লাইক দিতে ভুলে যায়। তো আমার সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে বা আমার ভিডিওটা যদি মনে হয় যে না তোমাদের একটা লাইক পাওয়ার যোগ্য বা আমার এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এটাই আসলে তোমাদের কাছে চাওয়া। বারবার আসলে তোমাদের বলি, বলতেও আসলে খারাপ লাগে কিন্তু তারপরেও বলি, হয়তো তোমরা ভুলে যাও বা হয়তো তোমাদের মনে থাকে না, তো ওই জন্য জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। আর ভিডিওটা যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটুখানি শেয়ার করো, যাতে আমার এই চ্যানেলটা আর একটুখানি সামনে এগিয়ে যেতে পারে। জারগুলো ভালো করে ধোয়ার পরে তারপরে হচ্ছে ফ্যান চালিয়ে শুকাতে দিয়ে গেছিলাম। তো এখন কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে, তবে ভিতরে 2-1 ফোঁটা পানি আছে। তো এখন যেটা করতেছি, পরিষ্কার একটা টাওয়াল নিছি যেটা হচ্ছে পানি ভালো শুষবে, তো এরকম একটা টাওয়াল দিয়ে ভিতরের যে পানিগুলো সেগুলো ভালো করে একটু মুছে নেব। না হলে যদি আমি যে মশলাগুলো রাখবো তাহলে পানি যদি থাকে ওই মশলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো ওই জন্য এটা করে নিচ্ছি। আমার যে আগে 2টা কাচের জগ ছিল, সেই জগ 2টা হচ্ছে মানে পানি ঢালতে গিয়ে বারবার হচ্ছে শুধু পানি পড়ে যেত, তো যার জন্য আমি এরকম একটা জগ কিনে এনেছি। দেখো জগের ঠোঁট কিন্তু খুবই মানে পাখির ঠোঁটের মতো, তো যার জন্য এই জগ থেকে কিন্তু পানি পড়ার আর কোনো সম্ভাবনা নেই। আর এই জগটা আমি কিনেছি হচ্ছে 1400 টাকা দিয়ে। তো আমার হাতে যে কাচের প্যানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মানে অনেকগুলো পছন্দের তালিকায় এটাও একটা ছিল। তো আমি তো তোমাদের আগেই বলেছি, এটা আমি অনেক আগে একবার ইউনিমার্টে দেখেছিলাম, তো সেখানে সম্ভবত 5600 অথবা 5200 এরকম কত টাইপের যেন একটা দাম ছিল। তো আমি তখন আর কি মানে ভেবেছিলাম যে দেখি আমি আগে মৌচাকে বা নিউ মার্কেটে কোথাও আগে খুঁজি, খুঁজে যদি আমি এর থেকে কম দামে পাই তাহলে আমি সেখান থেকে নিব, আর যদি মনে হয় যে না দামটা খুব কাছাকাছি 100-200 টাকা হেরফের করতেছে তাহলে আমি ইউনিমার্ট থেকেই নিব। তো এরকম একটা প্ল্যানই আমার ছিল, তবে আমি মনে মনে হচ্ছে মৌচাকে যখনই যেতাম তখনই আমি মনে মনে ওটাকে খুঁজতাম। তো সেদিনকে জগ আর ওই গ্লাসদানি এটা কিনতে গিয়ে এটা আমার চোখে পড়ছিল এবং আমি তখন হচ্ছে এটা দামাদামি করে নিয়ে আসছি। আমি যে দোকানটা থেকে কেনাকাটা করি সেখানে দেখলাম যে এটা আছে, তো পরে আর কি ওর সাথে বললাম যে কত দাম বাকি যে দামাদামি করে, ও আমার কাছ থেকে আমাকে লাস্ট বলল যে একদম লাস্ট আমি এটা 4000 বিক্রি করি কিন্তু আপনার কাছ থেকে আমি 3800 টাকা রাখতে পারবো। তো আমার দামটা খুবই রিজনেবল মনে হয়েছে, কারণ মানে ইউনিমার্টের ওইটা থেকে আমি আর কি বলতেছি। আর তোমরা যদি কেউ মনে করো যে না এটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সেটা আমাকে জানাতে পারো। তবে এই প্যান্টটার সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, প্যান্টটা কিন্তু অনেক ওয়েট, মানে ওই যে আছে না যে হাতে নিলে বোঝা যায় যে একটা জিনিস যে না এটা খুব ভালো মানের, তো আমার কাছে ব্যাপারটা আর কি ওরকম লাগছে, তো যার জন্য নিয়েছি। তো দেখি কয়েকদিন ইউজ করে তারপরে কেমন কী হয় তোমাদের অবশ্যই জানাবো।
আর এই টাইপের প্যানে হচ্ছে তুমি পায়েস অথবা খিচুড়ি, তারপরে স্যুপ, এই টাইপের জিনিসপত্র রান্না করলে খুব সুন্দর দেখা যায়। বিশেষ করে কোনো টাইপের খিচুড়ি, মানে ভেজিটেবল খিচুড়ি অথবা ভেজিটেবল স্যুপ, এই টাইপের যদি কোনো কিছু রান্না করো তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। মানে ভিতরে ওইগুলো যে ফুটতেছে, তারপরে সিদ্ধ হচ্ছে, তো মানে তুমি বাইরে থেকে দেখতেছো, মানে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম একটা হাঁড়িতে আর কি রান্না করতেছিল, তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এটা পাইলে আমি হচ্ছে এটা নিব। তো আলটিমেটলি এই যে পেয়ে গেলাম, তো দেখতেই পাচ্ছ যে এক এক করে আমি সব জারগুলো ফিল আপ করে নিচ্ছি, আর জারগুলো আমি আমার প্রয়োজন মতোই ফিল আপ করতেছি। কোনটা আমার বেশি বা কোন মশলাটা আমার রান্নায় বেশি লাগে বা কম লাগে, বা কোনটায় চামচ ব্যবহৃত হবে, কোনটায় চামচ ছাড়াই আমার হয়ে যাবে, তো এগুলো হিসাব নিকাশ করেই আসলে আমি জারগুলো ফিল আপ করে নিচ্ছি। তো চলো জারগুলো ফিল আপ করতে করতে আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ব, যে কমেন্টগুলো আমাকে আমার কিছু প্রিয় প্রিয় ভিউয়ার্স আছে তারা পাঠিয়েছে, বা আমার কিছু প্রিয় আপুরা আছে তারা পাঠিয়েছে, বা আমার কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু ছোট বোন, কিছু বড় বোন, কেউ না কেউ তো হয়তো আমাকে পাঠিয়েছে। তো সেই কমেন্টগুলো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ইউটিউবের এই প্ল্যাটফর্মে প্রথমেই হচ্ছে যার কথা বলবো সে হচ্ছে আমার লিপি আপু। তার কথা আসলে বলে আসলে শেষ করা যাবে না, আর আমি জানি যে সে শুধু আমার না, সে আমাদের সবার লিপি আপু, আমাদের সবার প্রিয় লিপি আপু। তার কথা বলতে গেলে মানে মানে কম হলেও 1000টা লাইন তার সম্পর্কে আসলে বলতে হবে। তার সম্পর্কে বলতে গেলে এখন আমার ভিডিও মানে মনে হয় 1 ঘন্টাও হয়ে যাবে, তারপরে আমার মানে ভিডিও শেষ হবে না বা আমার কথা বলা শেষ হবে না। তো আপুর কথা আর কিছু আর এখানে আর আসলে নাই বললাম, আপুর কথা আমরা সবাই জানি। তারপরেও আমার কিছু প্রিয় প্রিয় আপুরা আছে, যেখানে হচ্ছে মানে যারা আমার একদম আমার কি বলবো মানে আমার খুব কাছের, মানে মনে হয় যে যখন আমি একটা ভিডিও ছাড়ি, যখন তারা কমেন্ট করে মনে হয় যে আমার মানে খুব কাছ থেকে তারা আমাকে মানে আমাকে জানে, বা তারা আমাকে চেনে, বা তারা আমাকে মানে বোঝে। তো এরকম কিছু মানুষ বা এরকম কিছু আপুদের আমি পেয়েছি যাদের কথা আসলে না বললেই নয়, যেমন লিওন শারমিন আপু, তারপরে হচ্ছে শারমিন আপু, তারপরে টেস্ট অ্যান্ড টেলসের সালমা আপু, তারপরে হচ্ছে মুক্তা দিদি, আখি বিশ্বাস, ইয়ামিন আপু, এসআই শপিং ব্লগের আপু, তারপরে হচ্ছে বিন্দু বেগম, দীপা সরকার, আফরিন আপু, জেসমিন স্বপ্না। তাদের কমেন্ট পড়ে আমি সত্যি বলছি মানে আমি মাঝে মাঝে তাদের কমেন্ট পড়ে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ি এই ভেবে যে এভাবেও আসলে মানুষকে ভালোবাসা যায়। মানে চোখে কোনো দিন তাদের দেখি নাই, তাদের সাথে কথা বলি নাই, তাদের সাথে আমার কোনো ব্লাড কানেকশন নাই, তাদের সাথে মানে কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো কিছু আমার নাই। একটা মানুষ আমার ভিডিও দেখে, শুধুমাত্র আমার ভিডিও দেখে তারা এতটা আমাকে ভালোবাসতে পেরেছে, বা এতটা আমাকে তারা বোঝে, এতটা তারা আমাকে ফিল করে। মানে লিপি আপু যখন কমেন্টগুলো পাঠায় মানে মনে হয় যে ওটা কমেন্ট না, কোনো ভালোবাসার চাদরে মোড়া একটা চিঠি। আর শুধু লিপি আপুর কমেন্টই না, আমার যেসব আপুরাই আমাকে কমেন্ট পাঠায় তারা এত সুন্দর করে আমার প্রশংসা করে, আমার কাজের প্রশংসা করে, আমার কথা বলার প্রশংসা করে। যদিও আমি জানি যে আমার কথা অতটা ভালো হয় না, আমার থেকে অনেক সুন্দর করে অনেকেই অনেক ইউটিউবার কথা বলে, তো তাদের কথা দেখা যায় আমি যেরকম মুগ্ধ হয়ে শুনি, আমি নিশ্চয়ই অতটা মুগ্ধতা ছড়াতে পারি না। তারপরেও না আমি খুব চেষ্টা করি, মানে তোমাদের সাথে যখন কথা বলি আমি একদম মানে মন প্রাণ থেকে বিশ্বাস করি যে তোমরা মনে হয় আমার সামনে বসে আছো, তোমাদের সাথে আমি কথা বলতেছি, গল্প করতেছি। বা আমার একটা ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি যে একটা ইনফরমেটিভ কিছু হলেও জানি তোমাদের আমি দিতে পারি, তো একটা উপকার হলেও তোমার জানে আমি করতে পারি, বা আমি একটা জিনিস কিনে ঠকেছি সেটা জানি তোমরা কিনে না ঠকো। বা অনেক সময় আসছে না যে আমরা একটা জিনিস দেখি কিন্তু আমরা জানি না যে এটা কোথায় পাওয়া যায়, তো সেই ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য বা আমি কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করি, এবং আমি মন প্রাণ থেকেই কিন্তু চাই যে তোমাদের একটু হলেও যাতে তোমাদের উপকার হয় বা তোমাদের ভালো কিছু হয়। তো যাই হোক, একটু একটু করে আমার দেখো সব মশলাদানি কিন্তু ফিল আপ করা হয়ে গেছে, আর আমার কিন্তু দেখো ওইগুলো ছাড়াও আমার কিন্তু আরও কিছু কিছু সেট ছিল, তো সেগুলো আমি কিন্তু মোটামুটি মশলা সব কিছু আর কি হিসাব নিকাশ করে আর কি ফিল আপ করে নিয়েছি।
আর এই যে সব কিছু গোছানোর পরে দেখো এই যে এখন যে এলোমেলো অবস্থা, এগুলো সব গোছাতে হবে। তো ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি লেন্দি করা উচিত হবে না। তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি আমার কিচেনটা কাউন্টার টপটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি। তো অফ স্ক্রিনে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখো এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, টেবিল গোছাতে গোছাতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। যে যেখানেই থাকো না কেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।